অনিয়মের অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ে স্কাইভিউ ভবন সিলগালা এবং সাতটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বেইলি রোডে সুলতান ডাইন সহ দুটি রেস্টুরেন্ট সিলগালা এবং দুটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করে রাজুক। অভিযানের নামে চরম হয়রানির অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। ম্যাজিস্ট্রেট জানান, হয়রানি নয়, অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে। আরো জানাচ্ছেন এয়ার বাতুল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানির পর থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিভিন্ন সংস্থায়। অনিয়মের বিরুদ্ধে অভিযানে নেমেছে সংস্থাগুলো। খিলগাঁও শহীদ বাকি সড়কে নাইট অ্যাঙ্গেল স্কাইভিউ টাওয়ার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ভবনটিতে ঝুঁকিপূর্ণভাবে রেস্টুরেন্ট করাই সিলগালা করার পাশাপাশি ভবনে থাকা 7টি রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়। অনিরাপদভাবে রেস্টুরেন্ট করায় পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা। আমরা সাধারণ জনগণ, আমরা চাই নিরাপত্তা। আপা, এই ভবনের নাম কি? আমরা নিরাপত্তা চাই। রোলে থাকেন আপা? আচ্ছা, এই ভবনের নাম কি? এই ভবনের নাম, এই না, এই ভবনের নাম জানি না। এখানে কাঞ্চি পাই দিয়েছে সিরাজ চুল। আচ্ছা আপা, আপনাদের অভিযোগটা কি আসলে? আমার অভিযোগ, এই ধারাবাহিকতা থাকবে কেন? উনি চলে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনি আমাদের বলেন, আপনি আমাদের বলে তো কোনো লাভ নাই। বেইলি রোডে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নবাবী ভোজের অনুমতি না থাকায় সিলগালা করা হয়। বন্ধ থাকায় সিলগালা করা হয় সুলতান ডাইনকে। ফায়ার সেফটি সার্টিফিকেট নবায়ন না থাকায় বেইলি ডেইলি রেস্টুরেন্টকে 2 লাখ এবং সুইস বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নামে হয়রানি করে রেস্টুরেন্ট ব্যবসাকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে মহাসচিব বলেন, বেইলি রোড ট্র্যাজেডির জন্য ভবন, রেস্তোরাঁ মালিকের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোও দায়ী। কোনোভাবেই রেস্তোরাঁ মালিকের দায় এড়াতে পারে না। এখানে রেস্তোরাঁ মালিকও দায়ী, ভবন মালিক দায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দায়ী। কারণ এখানে একদিনে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। যেই পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এইটা আসলে কোনো সভ্য দেশে হইতে পারে না। আমি বলি, হায়নার মতো ছাপিয়ে পড়েছে। এই এই করাপ্টেড অফিসারগুলো এতদিন ঘুমায়েছিল কেন? কেন আজকে বুলডোজার নিয়ে এই 2টা রেস্টুরেন্ট বন্ধ করলো একটু আগে? এই এই রুটি আমাদের এই এমপ্লয়ীদের কে এই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে? কে এই বিনিয়োগে ফিরিয়ে দিবে? সরকারে কি রাজস্ব আমরা দেই নাই? ট্যাক্স দিয়েছি, ভ্যাট দিয়েছি, তাহলে এইটা কোন অনাজকতা চলছে? মাননীয় প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই কেউ ভুল বুঝিয়েছে। হয়রানির বিষয়টি সঠিক নয় জানিয়ে রাজুকের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এটি বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা যখন দায়িত্ব পালন করি, আমরা সকলের কথা শুনেই সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে এক একজন এক এক কথা বলবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা সব কিছু দেখে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করি। সুতরাং এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। কারণ যিনি এখানে ব্যবসা বাণিজ্য করছেন, তিনি ওই দেশের নাগরিক, তার সেই রাইট রয়েছে সঠিক কাগজপত্র মেনটেন করে, জননিরাপত্তাকে বজায় রেখে ব্যবসা করার সুযোগ রয়েছে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।